হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিনু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম যথারীতি আদি অকৃত্রিম বেনারসকে, তারপরের পর্বে তুলে ধরেছিলাম আপনাদের সামনে বেনারসের দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যাবেলার গঙ্গারতি, তারপরে নৌকোভ্রমণ, রাতের বেনারস গঙ্গাবক্ষে নৌকো ভ্রমণ করতে করতে কেমন লাগে তাও তুলে ধরেছি আপনার সামনে। আর এই পর্বে যথারীতি আমি বেনারসেই আছি, আজও বেনারসের একটি কন্টেন্ট। আজকে সারা দিনভর আমরা ঘুরে বেড়াবো বেনারসের আনাচ কানাচ, অর্থাৎ যেটাকে পরিভাষায় বলে সাইট সিং। প্রথমেই বলে রাখি, বেনারসে এলে একটা গোটা দিন বরাদ্দ রাখবেন সাইট সিইং এর জন্য। গোটা দিনটা আপনার ঘুরতে ঘুরতেই চলে যাবে। সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে সাইট সিইং এর জন্য একটা গাড়ি ভাড়া করে নিতে পারেন। বেনারসের আশেপাশের বিখ্যাত মন্দিরগুলো দেখে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ঘুরে বিড়লা মন্দির দেখে চলে যেতে পারেন রামনগর ফোর্টে। শেষে সারনাথ ঘুরে বিকেলের আগে ফিরে আসতে পারেন বেনারসে। এই সবগুলো নিয়ে গাড়িতে সাইট সিইং এর খরচ পড়বে 1,200 টাকা। যে হোটেলে থাকবেন সেখানে আগে থেকে বলে রাখলে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া বেনারসে উবের সার্ভিসও আছে। আর একটু সস্তায় সাইট সিইং সারতে চাইলে অটো ভাড়া করে নিতে পারেন। অটো মন্দ নয়, অটোয় খরচ পড়বে 800 টাকার মতন। গোধুলিয়া চকে প্রচুর অটো চালক দাঁড়িয়ে থাকেন, দরাদরি করে একটা ঠিক করে নিয়ে বেরিয়ে পড়ুন। টোটো ভাড়া পাওয়া যায়, তবে টোটোতে গেলে সময় অনেকটা বেশি লাগবে। গাড়ি এসে গেছে, চলুন এবার বেরিয়ে পড়া যাক। তো প্রথমেই আমি চলে এসেছি দুর্গা মাতা মন্দিরের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন লাল রঙের, একদম টকটকে লাল রঙের দুর্গা মাতার মন্দির। প্রচলিত কাহিনী অনুযায়ী এখানেই মা দুর্গা স্বয়ং প্রকট হয়েছিলেন, এবং বেনারস শহর হচ্ছে মন্দিরের শহর। আর মন্দির বলতে মানে বেনারসের মন্দিরগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মন্দির হচ্ছে এই মা দুর্গা মাতার মন্দির। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, আজ দিনভর আমি ঘুরে বেড়াবো আরও অনেক অনেক জায়গায়। এর পরে পরের গন্তব্যগুলোর ছবি আমি আপনার সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন এই এপিসোডে। শ্রীদেব মন্দির, বালাজি, সতীমাতা আর খাটু মহারাজের পুজো হয় এটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সংকটমোচন মন্দিরের সামনে। সংকটমোচন মন্দির বেনারসের একটি অত্যন্ত জনপ্রিয় মন্দির এবং বিখ্যাতও বটে। সংকটমোচন মন্দির হচ্ছে হনুমানজির মন্দির। এখানে শ্রী তুলসীদাসজি বসে হনুমানজির সাধনা করেছিলেন এবং হনুমানজি স্বয়ং প্রকট হয়ে তাকে দেখা দিয়েছিলেন, এটা প্রচলিত কাহিনী। আর শ্রী তুলসীদাসজি রামচরিত মানুষের রচয়িতা এবং হনুমান চালিশাও তিনি রচনা করেছিলেন। Thank you.
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে। দেশের অন্যতম বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় 1916 সালে মদন মোহন মালব্য এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। 1360 একর জমির উপর বিস্তৃত এই বিশ্ববিদ্যালয় দেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। আর এখানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 30,000 ছাত্রছাত্রী আবাসিক হিসেবে থেকে তাদের পড়াশোনা করতে পারেন। সেই জন্যে এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে এশিয়ার লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলা হয়। তবে এই ইউনিভার্সিটির দেখতে গেলে তো এরকম হেঁটে হেঁটে সম্ভব নয়, বললাম 1360 একর জমির উপর বিস্তৃত বিশ্ববিদ্যালয়, ফলে এক একটা ডিপার্টমেন্ট এক এক দিকে ছড়িয়ে, মানে পুরোটা ঘুরতে গেলে একদিনে হবে না, মানে বেশ কয়েকদিন লেগে যাবে এক একটা ডিপার্টমেন্ট ঘুরতে গেলে, অনেক অনেক দূরে দূরে এক একটি ডিপার্টমেন্ট। কিন্তু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মানে যারা পর্যটক তারা আসেন হচ্ছে ভেতরের বিড়লা মন্দির দেখতে। এই বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে একটি মন্দির রয়েছে, সেটাকে বিড়লা মন্দির বলে, কিন্তু সেটাকে কাশীর বিশ্বনাথ মন্দিরও বলে। যদিও কাশীর যে অরিজিনাল বিশ্বনাথ মন্দির আছে সেই বিশ্বনাথ মন্দিরের সঙ্গে এই বিশ্বনাথ মন্দিরকে গুলিয়ে ফেললে চলবে না। এটা 1966 সালে বিড়লা গোষ্ঠীরা তৈরি করেছিল, সেই ইউনিভার্সিটির মধ্যেই ক্যাম্পাসের ভেতরেই এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি দেখতেই দূর দূরান্ত থেকে লোক ছুটে আসছে। তাহলে চলুন মন্দিরের দিকে যাই। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা বিশাল, সমস্ত বিভাগ বা ডিপার্টমেন্ট ছড়ানো ছেটানো, অনেকটা করে জায়গা নিয়ে তৈরি আর গাছগাছালিতে ভর্তি, পড়াশুনোর পক্ষে আদর্শ পরিবেশ। বিএইচইউ ক্যাম্পাসে একটু চরকি কেটে নিয়ে রওনা দিলাম রামনগর ফোর্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি রামনগর ফোর্টে। বেনারসের গঙ্গার পূর্ব তীরে এই ফোর্ট বা দুর্গের অবস্থান। 1750 সালে রাজা বলবন্ত সিং এই দুর্গটি নির্মাণ করেছিলেন। মোগল স্থাপত্যের অনুকরণে তৈরি এই দুর্গটি হেরিটেজ সাইট, এখন অনেকটাই জীর্ণ হয়ে গিয়েছে। তবে এই দুর্গের ভেতরে একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় এবং টিকিট কেটে ঢুকতে হয়। আমরা দেখব, 75 টাকা করে টিকিট। আর মিউজিয়ামের ভেতরে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র যাবতীয় সামগ্রী সব কিছু রাখা রয়েছে, আপনারা এলে মিউজিয়ামটাও দেখতে পারেন। রামনগর ফোর্টটা ঘুরে দেখব, তো আমার সঙ্গে থাকুন, রামনগর ফোর্টটা একবার ঘুরে দেখে নিই। Thank you.
মিউজিয়ামে টিকিট কেটে প্রবেশ করলেই আপনারা দুর্গের ভেতর প্রবেশ করতে পারবেন, না হলে ওই বাইরে থেকেই দর্শন সেরে বেরিয়ে যেতে হবে। তাহলে চলুন ভেতর থেকে রাজপ্রাসাদ ও দুর্গটাকে কেমন লাগে একবার দেখে নিই। দুর্গের ভেতর দিয়ে পৌঁছে যাওয়া যায় গঙ্গার তীরে। পুরো দুর্গটি ঘুরে দেখতে হাতে সময় নিয়ে আসবেন। আর এই রামনগর ফোর্টের একটা অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও একটা অংশে এখনও রাজপরিবারের সদস্যরা বাস করেন। পরিভাষায় যাকে বলে বারাণসীর বা বেনারসের সাইট সিন, সেই সাইট সিন করতে করতে আমি এই মুহূর্তে চলে এসেছি সারনাথে। সারনাথ বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে পবিত্রতম একটি স্থান মনে করা হয় বা বলা হয়ে থাকে যে বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব জ্ঞান লাভের পর এই সারনাথেই তার শিষ্যদের প্রথম উপদেশ দিয়েছিলেন এবং বুদ্ধদেবের সেই বাণী তার শিষ্যরা পরবর্তীকালে প্রচার করে। আমার পেছনেই দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার পেছনে এই যে বুদ্ধদেবের মূর্তিটি রয়েছে উল্টো দিকে যদিও স্থান, তো এই মূর্তিটি 80 ফিট 9 ইঞ্চি লম্বা এবং এই পুরো মূর্তিটি বানিয়েছিল থাইল্যান্ডের সরকার। এই জায়গাটাকে অবশ্য থাইল্যান্ডের সরকার অর্থ দিয়ে সাহায্য করে এই জায়গাটা মেনটেন করার জন্য। তাহলে চলুন একবার সারনাথটা ঘুরে ফেলি। ভগবান বুদ্ধ যে মুদ্রায় বসে আছেন এটাকে বলা হয় ভূমিস্পর্শ মুদ্রা, অর্থাৎ ভূমি স্পর্শ করে বসে থাকা মুদ্রা। তার কারণ হচ্ছে যতদিন ভগবান বুদ্ধ হাতের উপর নিয়ে বসেছিলেন ততদিন তিনি একটি তাড়না অনুভব করছিলেন মনের মধ্যে। যখন তার হাত ভূমি স্পর্শ করে বা মাটি স্পর্শ করে তখনই তার বোধি লাভ হয়, অর্থাৎ তার জ্ঞান লাভ হয়। সেই জন্যেই এই মুদ্রার নাম ভূমিস্পর্শ মুদ্রা।
আমি যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি সেই গাছটি হচ্ছে বোধি বৃক্ষ বা বোধি ট্রি। এই গাছটির নিচেই বুদ্ধদেবের কতগুলো মূর্তি রয়েছে, মূর্তির বিষয়ে পরে আসছি। আগে বলি এই গাছটি 1938 সালে বুদ্ধ গয়া থেকে কলম করে নিয়ে আসা হয়েছিল, তারপর সেই চারা গাছ এখানে পোঁতা হয়, তারপরে গাছটি এই আকার নিয়েছে। আর ঠিক গাছের নিচেই বুদ্ধদেবের কয়েকটি মূর্তি রয়েছে, দেখুন একদম চারখানা মূর্তি রয়েছে চারটি বিভিন্ন মুদ্রায়। আপনারা দেখতেই পাচ্ছেন একদম পেছনে বুদ্ধদেবের যে মূর্তিটি রয়েছে সেটি হচ্ছে ধ্যান মুদ্রা, আর মাঝখানে যে মূর্তিটি রয়েছে বড় সেটি হচ্ছে আশীর্বাদ মুদ্রা, আর দুপাশে দুটো ছোট ছোট মূর্তি রয়েছে সে দুটো হচ্ছে ধর্মচক্র প্রবর্তন মুদ্রা। বুদ্ধদেবের যে মূর্তি দেখলেন এখানে এই কটি চারটি মুদ্রা, চারটি বিভিন্ন মুদ্রায়। সারনাথ দিয়েই আমরা বেনারসের সাইট সিন শেষ করব। দিনভর আমরা ঘুরে বেড়ালাম বেনারসের আশেপাশে, প্রচুর মন্দির দেখলাম, বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখলাম, রামনগর ফোর্ট দেখলাম, এবং পরিশেষে সারনাথে এসে আজকের এই বেনারসের মানে সাইট সিনের যে পর্বটি আমি তৈরি করছিলাম সেটা আজকে এখানে র্যাপ আপ করবো, অর্থাৎ শেষ করব। তাহলে বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো? যদিও এর পরেও আরও অনেক এপিসোড আমি আপলোড করব বেনারসের উপর তৈরি, নানা ধরনের কন্টেন্ট আসতে থাকবে বারাণসী প্লেলিস্টে, আপনারা সেগুলো পেয়ে যাবেন, সময় করে দেখে নিতে পারেন। আর এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনাদের মতামত সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ, আর আপনাদের মতামত রাখার জায়গা ঠিক নিচে রাখা রয়েছে। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, আবার পরের পর্বে দেখা হচ্ছে বারাণসীর বেনারসের নানা রকম কন্টেন্ট নিয়ে আবার দেখা হচ্ছে। ততদিনের জন্য বিদায়, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার।